হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। তো আগে সবসময় কিন্তু আমি সবার ভিডিও দেখতাম, ফেসবুক থেকে ভিডিও দেখতাম, ইউটিউব থেকে ভিডিও দেখতাম। তো ফেসবুক থেকে ভিডিও দেখতে দেখতে একটা সময় নিজের তার একটা উৎসাহ কাজ করলো, যে সবাই ভিডিও ছাড়ে, সবাইয়ের ভিডিওগুলো অনেক সুন্দর লাগে বা অনেক বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে, এখানে রান্না বান্না অন্যান্য ভিডিও মানে যে যেভাবে ছাড়ে সবারটাই অনেক ভালো লাগে। তো দেখতাম যে ফেসবুক থেকে মানুষ টাকা ইনকাম করে, সে ভিডিও ছাড়ে, অনেক অনেক টাকা ইনকাম করে। তাই এটা দেখে নিজের ভেতরে একটা উৎসাহ কাজ করে, যে সবাই যখন ভিডিও ছাড়তে পারে তা আমি ছাড়তে পারবো না কেন, সবাই টাকা ইনকাম করতে পারলে আমি পারবো না কেন। এই কাজটা থেকে আমার এই এই ভিডিও দেখা থেকে আমার উৎসাহটা বাড়ে এবং নিজে একটা সময় আমি পেজ খুলে বসি। তো পেজ খোলার পরেই আমি আস্তে আস্তে করে টুকটাক ভিডিও ছাড়তে থাকি। তো টুকটাক ভিডিও ছাড়তে থাকা অবস্থায় দেখা গেলো মাশাল্লাহ খারাপ না, মোটামুটি ভিউজ হচ্ছে। তো হঠাৎ করে এই যে আন্দোলন শুরু হলো, আর আন্দোলনের পরেই কিন্তু আমার পেজটা একেবারেই ডাউন হয়ে গেছে, যে আমি নিয়মিত ভিডিও ছাড়ি না। এছাড়া ফ্যামিলিতে অনেক কাজ ছিল, কাজের কারণেও ভিডিও ছাড়তে পারিনি। তো না ছাড়ার কারণে দেখা গেছে যে আমার পেজ ডাউন হয়ে গেছে, ইউটিউবের চ্যানেলটাও ডাউন হয়ে গেছে, ফেসবুকের পেজটাও ডাউন হয়ে গেছে, একেবারে রেড কালার চলে আসছে। কখন যে এটা সবুজ হবে বুঝতে পারতেছি না। তো এটা দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, যে কবে আমার পেজটা আবার ভালো হবে বা চ্যানেলটা ভালো হবে। আসলে ফেসবুকে কাজ না করলে বুঝতাম না যে ফেসবুক চালানোটা এতটা কষ্টকর। আগে ভাবতাম খুবই সহজ, সবাই কাজের ফাঁকে ফাঁকে সবাই ভিডিও ছাড়ে তাহলে আমিও ভিডিও ছাড়বো, কাজের ফাঁকে ফাঁকে একটা দুইটা করে ভিডিও ছাড়বো। তো এখন দেখতেছি না, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ছাড়া না, ভিডিওর ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। আগে ভাবতাম মনে করেন যে অবসর সময় না কাটিয়ে যখন বসে থাকি তখন একটা ভিডিও ছেড়ে দেবো, এখন দেখছি কি যে না, যখন আমি ভিডিও ছাড়তে যাই আমার কাজ হয় না, আবার কাজ করতে গেলে এদিকে ভিডিও ছাড়া হয় না, মানে খুবই একটা সমস্যার ভিতর। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব পেজে চ্যানেলে কাজ করতে গেলে অনেক অনেক পরিশ্রমের দরকার, তাছাড়াও অনেক সময়ের দরকার, ধৈর্যের দরকার। এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে প্রথমত আপনার পরিশ্রম করতে হবে, ভিডিওতে অনেক সময় দিতে হবে, পেজে সময় দিতে হবে, এছাড়া আপনার ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্য হারান তাহলে সফলতা অর্জন করতে পারবেন না, আর যদি ধৈর্য সহকারে এভাবে চালিয়ে যান তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সফল আসবে। নিজের ভিডিও থেকে, নিজের পেজ থেকে এটা শিক্ষা পেলাম যে আসলে যে কোনো কাজই সহজ না, উপর থেকে মনে হয় অনেক সহজ, অরিজিনালি কাজটা সহজ না, অনেক পরিশ্রম করতে হয় এর পিছনে, পরিশ্রম ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব না। তো দেখতে দেখতে অনেকটা দূর চলে আসছে, আমার কিন্তু অলরেডি এখানে তরকারি রান্না প্রায় শেষ হয়ে আসছে। আমি এখানে কচুরমুখী রান্না করব, তো কচুরমুখী মাছ দিয়ে ঝোল করব। সেক্ষেত্রে আমি কচুরমুখীটা কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কচুরমুখী কিন্তু ভাপ দিয়ে না নিলে গলা চুলকায়, আর যদি আপনি ভাপ দিয়ে গরম পানিটা ফেলে দেন তাহলে কিন্তু গলা চুলকাবে না, আর তাছাড়া তরকারিটা অনেক অনেক সুস্বাদু হবে। তো আমি এই যে সব ধরনের মশলা দিয়ে কচুরমুখিটা ভাপ দিয়ে নিয়ে তারপরে সেই কচুরমুখিটা আবার ভালো করে কষিয়ে নিলাম, আর কষিয়ে নেওয়ার পরে এখন জলের পানি দিয়ে মাছ দিয়ে দিলাম কিছু সময় পর, আর ঢেকে রাখলাম। এরপর তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই তরকারি হয়ে যাওয়ার একটু আগে কিন্তু আমি একটা মশলা দিয়ে দিছি, আমি ঝোলের তরকারিতে একটু বাটা মশলা দিয়ে দিই, ফোড়ানি ফোড়ানো যেটাকে বলে, এটা তরকারি নামানোর একটু আগে এই মশলাটা দিলে অনেক সুস্বাদু হয় তরকারিটা। আর এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, তরকারিটা এত সুস্বাদু হয়েছিল। তো আশা রাখি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।